মেধা সম্পত্তির অধিকার, জলবায়ু পরিবর্তনের প্রশমনের পাশাপাশি সবুজ অর্থনীতির প্রসঙ্গ নিয়ে কলকাতায় চলছে দুদিনের আন্তর্জাতিক সম্মেলন। অসমের জোরহাট ল কলেজের সঙ্গে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের আজ ছিল প্রথম দিন। সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন বাংলাদেশ, ভুটান এবং নেপালের প্রতিনিধিরা। জলাভূমি ভরাট করার ফলে বাড়ছে তাপমাত্রা, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখার দায়িত্ব সকলের বলে মত পোষণ করেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সঞ্জয় কুমার। বিচারপতি সৌমিত্র পাল জানান, সবুজ অর্থনীতির লক্ষ্যে আবহাওয়া পরিবর্তনের মোকাবিলায় এই ধরনের সিদ্ধান্ত সময় উপযোগী। টুডে উই আর বেসিক্যালি অর্গানাইজিং টু ডে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, দ্য ক্লাইমেট চেঞ্জেস অ্যান্ড হাউ ইট ইজ রিলেটেড উইথ দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। The most important part for the students, research scholars, is to bring awareness among all the students, researchers. This seminar is being organized for 2 days, where lot many distinguished speakers from various countries like Nepal, then Bangladesh, Bhutan, and all neighboring countries, they are participating. এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আগামী দিনে কি হবে, কারণ গ্লোবাল ওয়ার্মিং বা উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়নের ফলে একটা কথা আসছে আজকাল, রাইজিং সি লেভেল। লোকে বলছেন, এই আশঙ্কা করছেন, একদিন হয়তো কলকাতার একটা বিস্তীর্ণ অঞ্চল সমুদ্রের তলায় চলে যাবে। অতএব আমাদের ভাবতে হবে, আরও গাছ লাগাতে হবে, আরও সবুজায়ন করতে হবে, যাতে আমরা সুস্থভাবে এই পৃথিবীতে বাঁচতে পারি। সেই জন্যই আজকের এই ইন্টারন্যাশনাল কনফারেন্স খুব সময় উপযোগী।